আমি আফরোজা নাজনীন সুমি আপনাদের সবাইকে স্বাগত জানাই যুগান্তরে রান্নাঘরে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজ আমি আপনাদের করে দেখাবো দারুণ মজার একটা ঝটপট বিরিয়ানি। বিরিয়ানিটি হচ্ছে তন্দুরি বিফ বিরিয়ানি। চলুন দেখে আসি তন্দুরি বিফ বিরিয়ানি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। তন্দুরি বিফ বিরিয়ানি করতে প্রথমে আমরা নিয়েছি গরুর মাংস। এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তন্দুরি বিফ বিরিয়ানি করতে আমাদের লাগছে গরুর মাংস, সয়া সস, আদা বাটা, রসুন বাটা, টক দই, টমেটো কেচাপ, ধনে পাতা, কাঁচামরিচ, লবণ, লেবুর রস, তন্দুরি মশলা, গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া, চিনি, গোলমরিচ গুঁড়া, তেল। সাথে লাগছে আমাদের রান্না করা পোলাও এবং কাশ্মীরি চিলি পেস্ট। তন্দুরি বিফ বিরিয়ানি করতে প্রথমে আমরা নিয়েছি গরুর মাংস। এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, খুব অল্প চিনি, গরম মশলা গুঁড়া, তন্দুরি মশলা, ধনে গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, সয়া সস, টমেটো কেচাপ অথবা টমেটো পিউরি, টক দই। এবার সব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পেস্ট। কাশ্মীরি চিলি পেস্টটা দিলে রঙটাও খুব ভালো হয়, খেতেও দারুণ লাগে এবং এটা কিন্তু খুব বেশি ঝাল হয় না। কাশ্মীরি চিলি পেস্টটাতে আসলে অর্গানিক একটা কালার আসে। যাদের বাড়িতে কাশ্মীরি চিলিটা নাই তারা কিন্তু মরিচ গুঁড়াটা, লাল মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন, সেটা একটু টেস্টটা ডিফারেন্ট আসবে। এটা ভালো করে মেখে মেরিনেট করতে হবে কমপক্ষে আধা ঘন্টা, আর যাদের হাতে সময় থাকবে তারা আরও একটু বেশিক্ষণ মেরিনেট করে রাখবেন। ভালোভাবে সব মিশিয়ে নিতে হবে। দেখে নিলেন তন্দুরি বিফ বিরিয়ানি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এবার সরাসরি রান্নায় চলে যাব। প্রথমে আমি দিয়ে দিব তেল। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, খুব বেশি পরিমাণ তেল লাগবে না, অল্প তেলেই করব আমরা। এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের মেরিনেট করে রাখা বিফটা। পুরো মশলাটা দিয়ে দিব, এবার ভালো করে নেড়ে সব মিশিয়ে দেব। আপনারা চাইলে হাড় সহ মাংস নিতে পারেন। আমি এখানে হাড় ছাড়া সলিড মাংসটা নিয়েছি, কিন্তু যে যার পছন্দ মতো মাংসটা নিতে পারেন এবং পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। ভালো করে নেড়ে মাংসটাকে সেদ্ধ করতে হবে, সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে রান্না করতে হবে। ভালোভাবে নেড়ে আমরা নামিয়ে নিব, মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমি এখানে বাসমতি চালের পোলাও রান্না করে রেখেছি, আপনারা যে কোনো পছন্দ মতো চাল দিয়ে পোলাও করে নিতে পারেন। উপরে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, কেউ চাইলে পুদিনা পাতা কুচিও দিতে পারেন। আর আমাদের এই বিরিয়ানিটা তৈরি করতে আমি এখানে ব্যবহার করেছি বাসমতি চালের পোলাও। এখানে আমি ঘি দিয়ে পোলাও রান্না করেছি, সাথে দিয়েছি এলাচ, দারচিনি, আদা বাটা এবং নানা রকমের বাদাম, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম। আপনারা চাইলে পোলাওটা রান্না করে পানিটা শুকানোর আগে আমাদের এই রান্না করা তন্দুরি বিফটা মিশিয়ে দিতে পারেন। আবার কেউ চাইলে আলাদা করে রান্না করে পোলাওটার উপরেও এইভাবে বিফটা দিয়েও বিরিয়ানিটা পরিবেশন করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনারা সেভাবেই করতে পারেন। এখানে আমাদের বিফটা খুবই দারুণ একটা রং এসেছে এবং এটা খেতেও অনেক মজা এবং দারুণ সুঘ্রাণ পাচ্ছে। আপনারা যখন বাড়িতে করবেন আপনারাও এটা পাবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তৈরি হয়ে গেল দারুণ মজার তন্দুরি বিফ বিরিয়ানি।
তৈরি হয়ে গেল দারুণ মজার তন্দুরি বিফ বিরিয়ানি। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং বাড়িতে অবশ্যই রান্না করবেন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে খাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যুগান্তরের সাথেই থাকবেন।